নমস্কার বন্ধুরা, আর হবির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি। রেসিপির নাম চিকেন ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সরষে, নিয়ে নিয়েছি 6টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার সমস্ত বাটনাটা আমি মিক্সিতে আলাদা করে বেটে রেখে দিয়েছি সাইডে। একটা টিফিন বক্স নিয়েছি, এখানে আমি টিফিন বক্সের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি এখন ভালো করে, যাতে ভাপাটা এখানে যখন চিকেনটা দেবো যাতে বক্সের সঙ্গে আটকিয়ে না যায় বা তলাটা ধরে না যায়। আমি যেহেতু এখানে 300 গ্রাম মতন চিকেন ব্যবহার করব, সেই অনুযায়ী আমি এখানে বক্সটা নিয়েছি। চিকেনটা যে পরিমাণ নেবেন বক্সটা সেরকম আকারে নিতে হবে, কারণ যেন চিকেনের প্রতিটা টুকরো বক্সের গায়ে টাচ করা থাকে। এখানে দেখুন, আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে কেটেছি। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুটা খুব বড় ছিল তাই আধখানা দিয়েছি, যদি ছোট হয় তাহলে 1টা দিতে হবে। দিয়ে দিচ্ছি সেই সর্ষে পোস্ত বাটার। এবার এই বাটনাটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করার পর চিকেনটা অন্তত পক্ষে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা আরও বেশি রাখলে ভালো হয়, যত বেশি সময় ধরে চাপা দিয়ে রাখা যাবে চিকেনটা তত নরম হবে এবং ভাপাটা খেতে আরও সুস্বাদু হবে। তো চিকেনটা আমি চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা কড়াতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে চিকেন ভাপায় অ্যাড করব, এই জন্য এখানে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে পোস্ত বাটনাতে, তাই এখানে আমি লাল গুঁড়ো লঙ্কা দিলাম না, কেবল রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এবার টিফিন বক্সের মধ্যে আমি চিকেনটাকে ঢেলে দিচ্ছি। চিকেনটা টিফিন বক্সে ঢেলে দেওয়ার পর যদি তেল গায়ে যেটা লাগানো হয়েছিল ওপর দিকে একটু উঠে আসে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এই চিকেনটার মধ্যে আমি কষিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া মশলাটা চিকেনের সঙ্গে অ্যাড করার পর ভালো করে এটাকেও চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। চিকেন ভাপার ক্ষেত্রে ভালো করে যদি মশলাটা চিকেনের সঙ্গে মাখিয়ে নেওয়া হয় তাহলে স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখুন, এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে আর প্রত্যেকটা চিকেনের টুকরো টিফিন বক্সের তলদেশের সঙ্গে টাচ করে আছে। ওই জন্যই আমি তখন বলেছিলাম যে চিকেনের পরিমাণ অনুযায়ী বক্সটার আকার ঠিক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, এটা গন্ধের জন্য দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে সর্ষে আর পোস্ত বাটনায় একটু বেশি করে কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। তো এখন আমি বক্সটা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাস ওভেনে অল্প একটু কড়াইয়ে জল গরম করছি। জলটা সেই পরিমাণে গরম করতে হবে যাতে টিফিন বক্সের ঢাকনাটা ডুবে না যায়। এবার কড়াটা আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। প্রথম ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে আমি 40 মিনিট মতন এটা রান্না হতে দিয়েছি। দেখুন, জল ফুটছে কিন্তু ঢাকনার ফাঁক দিয়ে ঢুকবে না, এই পরিমাণ জলই কিন্তু আপনাদের নিতে হবে। 40 মিনিট বাদ গ্যাস ওভেনটা বন্ধ করে আমি টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঠান্ডা হলে এখন আমি বক্সটা খুলেছি। দেখুন, চিকেন ভাপা একদম পরিবেশনের জন্য রেডি। কত সুন্দর রং হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই চিকেন ভাপা কতটা নরম হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন ভাপা বানানোর জন্য সেই জন্য চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো নিতে হবে যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর হাড়যুক্ত পিসও আপনারা নিতে পারেন, তবে পিসটা সর্বদা ছোটো করে কেটে নিতে হবে।
আর একটা কথা এই বিষ প্রসঙ্গে আমি আপনাদেরকে বলে রাখি, চিকেন ভাপা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তবে কেউ যদি মনে করেন তাহলে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।